আমাদের এখানে তো বড় খুব ভালো মনের মানুষ, একজন বড় মাপের মানুষ, ওনার ওনার প্রতি আমার সম্মান জানাই, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। ভাই এখন তো লাইটটা জ্বালিয়ে দাও, কথা বলতে বলতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম, আমার অনেক সময় লেগে যায়, মনে হয় এক্ষুনি চলে আসলাম, কথা বলতে বলতে কখনই সময়টা পার হয়ে গেল, গাড়ি চালাতে চালাতে চলে আসলাম, বুঝতেই পারলাম না তাই কাছাকাছি এসে গেছি, আর এই 2-5 মিনিটের রাস্তা আছে। গ্রামের ভিতরে হয়ে গেলে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড এই ঠান্ডাটা আবার ভালোও লাগে, আবার এই ঠান্ডার জন্য আবার কষ্ট হয়। ঠান্ডাটা ভালোভাবে উপভোগ করতে হলে কি করতে হবে, নিজেকে ভালোভাবে গরম পোশাকে আবৃত করতে হবে, তারপরে উপভোগটা করুন। উপভোগ করতে গিয়ে যেন শরীর অসুস্থ না হয়ে যায় সেরকম কাজ করবেন না। এই রাস্তাটা একটুখানি খারাপ আছে, যাই হোক, ছোটখাটো ক্যামেরা ছোটখাটো দামের ভিতরে ইমেজ স্টেবিলাইজেশন আছে, ওতে হয়তো কাজ করে যাবে, তো ভিডিও কোয়ালিটি কেমন হবে বলতে পারছি না, আজকে দিনটা দয়া করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি আর কিছুক্ষণের ভিতরে ভিডিও শেষ করবো, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি, আমরা অবশ্য সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন, সবারই দুশ্চিন্তা দূর করুন আমার আল্লাহ, সবাই বিপদ থেকে হেফাজত করুন আমার আল্লাহ, সবাই অসুস্থতা থেকে আমার আল্লাহ সবাইকে হেফাজত করবেন। যারা ঋণগ্রস্ত মানুষ আছেন তাদেরকেও আমার আল্লাহ ঋণের থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সবাইকে ওরা সবাইকে উত্তম বেদিন দান করুন, আমিন।